বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন পিএসজির আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। ফরবস সাময়িকীর করা চলতি বছরের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছেন রেকর্ড সাতবারের ব্যালন্ডিওর জয়ী এই আর্জেন্টাইন সুপারস্টার। বিশ্বের সবচেয়ে পারিশ্রমিক পাওয়া অ্যাথলেটদের নিয়ে ফরবসের করা তালিকায় এক নম্বরে জায়গা করে নিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইনের তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। মেসি গত ১২ মাসে ১৩৩ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১,১৫৬ কোটি টাকা আয় করেছেন। ৩৪ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তি বার্সেলোনার সঙ্গে তার শেষ মৌসুম থেকে প্রায় ২২ মিলিয়ন ডলার বেতন হারিয়েছেন, কিন্তু তিনি আবার পিএসজিতে ৭৫ মিলিয়ন ডলার উপার্জন করেছেন। সঙ্গে তার বিভিন্ন কোম্পানির সঙ্গে বাণিজ্যিক চুক্তি থেকে বিভিন্ন সময় করা আয় চোখে পড়ার মতো। এ সময় বেড়েছে লিওনেল মেসির আয়। এদিকে লিওনেল মেসি চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো গত বছর ১১৫ মিলিয়ন ডলার আয় করেছেন। বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের তালিকায় তৃতীয় স্থানে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর ফুটবলারদের মধ্যে লিওনেল মেসির পরে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড। ফরবসের করা তালিকায় বিশ্বের অন্য সব অ্যাথলেটদের মধ্যে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়রের অবস্থান চতুর্থ। আর বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের তালিকায় নেইমার জুনিয়র আছেন তৃতীয় স্থানে। ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়রের অবস্থান। গত ১২ মাসে নেইমার জুনিয়রের অর্জন ৭০ মিলিয়ন ইউরো। ৩০ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফুটবলারদের মধ্যে আছেন তৃতীয় স্থানে।